السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আপনারা আমাদের সাথে মাসতুন্দার অনুষ্ঠান দেখে আসছেন আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মাসতুন্দার বিষয়ের উপরে বিশেষ করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পেশ করেছেন আকিকার উপরে আকিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এটার তাৎপর্য এবং ফজিলত অনেক বেশি তাই আমরা যারা দর্শক শ্রোতা ইতিপূর্বে দেখেছেন তারা হয়তো মুখস্থ করেছেন আর যারা এটাকে মুখস্থ করতে চান ইয়াদ করতে চান শুদ্ধভাবে উচ্চারণ করতে চান আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন একরা বাংলা টিভি যদি মাসনুন দোয়া একটা বাংলা টিভি লেখেন আপনার ইউটিউবে এই দোয়া আপনার কাঙ্ক্ষিত দোয়াটাকে মুখস্থ করতে পারবেন এবং আমরা যদি চাই এই বিষয়ের উপরে এ সম্পর্কিত এই সৃষ্টিটা বজায় রেখে বিষয়ের উপর আপনার প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আমরা লিখে রাখব আমাদের সমাজে এটা পর্যায়ে উত্তর দেবো আমি এখন হজরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব প্রমোদ করব ওনার অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখেন ধন্যবাদ জাজাকাল্লাহ মোল্লা সালাউদ্দিন সাহেব আল্লাহ আপনার জাজা খয়ের দান করুক দোয়া যে আলোচনা করার আসলাম আলোচনাটা হইল দেখেন পারিবারিক সব কাম করিয়া কিন্তু নিরিবিলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইখান হাত উঠাইয়া চকুর ফানি ফেলাইয়া দোয়া করার সময় ভাইয়ার না আমার সারা দিন যার গিয়া একজন মানুষে সে সারাদিনের কাজকর্ম করার পরে একটা টাইমে যদি তার এই দিনের কার্যকলাপের উপরে তবা ইস্তেগফার দুরুদ শরীফ পড়ে আর এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুনুখান হাত উঠাইয়া চকুর ফানি ফেলাইয়া যে সময় আল্লাহর কাছে চাইব রব্বুল আলমিনের রহমতে জুস মারব এটা কল নিয়ে নিন ইনশাল্লাহ আপনাদের ফিরে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় থেকে করা শুনতে পাচ্ছেন জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম وعليكم السلام ورحمة الله وبركاته. আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার কোশ্চেন আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ আর কোনো কোশ্চেন আছে আপনার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের সাথে কে আছে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মেসাব গত সপ্তাহে আতা তো হইছিলাম মেসাবে সকাল সন্ধ্যা পড়িবার লাগি জি ও দোয়াটা হিবরা রিপিট করবার লাগি আমি রেকর্ড করতাম তারপরে ইউটিউবে আমি পাইছি না একটা দোয়াটা এই প্রোগ্রামও পাইছি না জি ফজর এবং মাগরিবের পরে যে দোয়াটা আপনি চেয়েছেন কোন দোয়া চেয়েছেন ফজর এবং মাগরিব পরে তো অনেক দোয়া আছে ওটা সাথে মেসেজ কইছিল আর কি দিন সকালে বিকালে পড়ে অত্যন্ত সওয়াব হয় আচ্ছা ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকেন আপনার কি ইয়াদ আছে দোয়া তো অনেক দোয়া ফজিলত আছে স্পেশালি মাগরিবের পরে এবং ফজর পরে পড়ার জন্য এখন কোন দোয়াটা আপনার আপনার চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত দোয়াটা যদি একটু উচ্চারণ করে বলতে পারেন হয়তো আমাদের সময় অতিথি ওনার জন্য সহজ হবে আপনাকে ওই দোয়াটুকুকে আবার উচ্চারণের সাথে শুদ্ধভাবে আপনাকে বলে দিতে ধন্যবাদ একটা কোশ্চেন আসছে এটা আপাতত মনে হয় দিয়ে দেন গতবারও ক্লিয়ার করে দিয়েছিলেন হয়তো ওই দর্শক দেখে নাই প্রোগ্রামটা কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কি না আর যদি যায় ছেলেদের কয় নাম মেহরবানি করে যদি একটু বলে দেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটা আজকেও বলেছি
গত সপ্তাহে বলেছি জি 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 প্রথম যিনি আকিকা দিতে চাইছেন জি প্রথমে উনি কুরবানি দিতে হবে তার কুরবানি ওয়াজিব রাখিয়া যদি সাইন ঈদের দিন আকিকা দিতা তাহলে এটা প্রথম কুরবানির একটা ওয়াজিব ওঠা দিতা কুরবানি ওয়াজিব যখন একটা গরুর মধ্যে সাতটা স্পর্শ সাত নাম দেওয়া যায় এখন ও সাত নামের জায়গা যে আকিকা কুরবানি এক নাম হোক দুই নাম হোক তিন নাম হোক চার নাম হোক কুরবানি দিলা জয়টা নাম হোক ঠিক এরপরে ছেলের হোক মেয়ের হোক মেয়ের হোক কুরবানি দিলেই তো পারবা এখন একটা নামও যদি দিয়া দেন ছেলের হোক মেয়ের হোক তবুও কুরবানি আকিকা হয়ে যাবে ছেলের বেলায় যদি দিয়া দেন এক নাম মেয়ের বেলায় যদি দিয়া দেন এক নাম তবুও কুরবানি হয়ে যাবে আকিকা হয়ে যাবে আকিকাটা কিন্তু দিব ওই দিব শুদ্ধ হয়ে যাবে শর্ত হইল কুরবানি দিতে হইব কুরবানি ওয়াজিব ওটা তো দিতেই হবে ওইটা ওইটা দেওয়ার পরে যদি কোনো অংশ বাকি থাকে হ্যাঁ সেখানে আকিকার নাম দিতে পারবে আপনার কথা থেকে আলোচনার সারাংশ এটাই বের হয়ে আসছে আর আমরা গতানুগতি একটা সিস্টেম আছে জি একটা কল নিয়ে নিই ফিরে আসবো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম জি বলেন প্লিজ কুরবানি দিতাম বুঝিনি কুরবানিত কি তা আমরা যে আমার আব্বাও মারা গেছেন আম্মাও মারা গেছেন সন্তানের নাম দিতাম পারবো না কুরবানি কুরবানি ওনাদের সওয়াবের উদ্দেশ্যে দিতে চাচ্ছেন জি আমি হুজুরের একটা লিখাইতাম সামনে আমি বাকা লেকচার কিছু শুনছি যে মরার নামে কুরবানি দেওয়া যায় না আমি হুজুরের কাছে জিগাই অফটা আমি কি রইতাম চাই যে আমার আব্বাও মারা গেছেন আম্মাও নাই আমার দাদাও নাই দাদিও নাই তো সন্তানের নামে আমরা কুরবানি দিতাম পারবো কিনা না অসংখ্য ধন্যবাদ চমৎকার কোশ্চেন এটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে এখন আপনি মেহরবানি অনুষ্ঠান দেখতে থাকেন আমাদের সমাজ অতিথি উত্তরটা দিয়ে দেবো আর কোনো কোশ্চেন আছে ভাইয়া জি না আর প্রশ্ন ধন্যবাদ আপনাকে যাবে হ্যাঁ যে উনি যে বিষয় উপর আলোচনা পেশ করে যাচ্ছেন এটার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আপনার না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত অতি সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় একটি কোশ্চেন এবং এটা আমরা প্রত্যেকের জানাও কেননা আমার বাবা মা যে উনি যে বলছেন আমার বাবাও নাই মাও নাই আমিও তো আমার বাবাও দুনিয়াত নাই মাও দুনিয়াত নাই আমিও চেষ্টা করি প্রতি বছর আমার মা বাবা তাদের পক্ষ থাকিয়া আমি তাদের পক্ষ থাকিয়া কুরবানি দেওয়ার আমি নিজেও দেওয়ার চেষ্টা করি আমি আরও চেষ্টা করি যে আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই যে সমস্ত আমাদের মুরব্বীরা পূর্বপুরুষ চলে গেছেন চেষ্টা করি আমি তাদের পক্ষ থেকে ইশারে সব লাগিয়া কুরবানিটা দিতাম হেনে ইয়াউমুন নাহারর দিন জি কুরবানির দিন এর চেয়ে উত্তম আর কোনো আমল নাই একমাত্র এই দিন ওইলগি কুরবানি সবচেয়ে উত্তম আমল এই হিসাবে আর এই দিন যেহেতু দুনিয়ার আনাচে খানাচে আল্লাহর বন্দা হলে আল্লাহর ইশকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি লওয়ার জন্য নিজের পয়সা ব্যয় করিয়া কুরবানির মতো আমল করতে আসেন আল্লাহ রব্বুল আলমিনে এই আশা বন্দায় রাখে যে আমার এই খুন এই জবর খুন মাটির পড়ার সাথে সাথে রব্বুল আলমিনের কাছে মকবুল হয়ে যায়
এখন প্রশ্ন হইল এই আমার মা বাবা মুর্জা যারা দুনিয়াত নাই যারা দুনিয়াত আসেন তারার কুরবানি দিতে হইলে তাদেরকে জানাইতে হইব যে বাবা আপনার কুরবানি আপনার পক্ষ থেকে আমি কুরবানি দিয়ার মা আপনার পক্ষ থেকে আমি কুরবানি দিয়ার এতে এক মা বাবার সাতজন ছেলে থাকেন সাতজনে যদি মা বাবার পক্ষ থেকে দেন সে তো মা বাবার আরো ভালো যেহেতু যারা দুনিয়াত নাই তারার পক্ষ থেকে এই সময় তো আর আমি তারার কাছে পারমিশন লওয়ার জানাইবার আমার কোনো সুযোগ নাই আমি তারার কাছে মা বাবায় দুনিয়াত অনেক কিছু রাখিয়া গেছেন আমার আমি তাদের ঋণ কোনো অবস্থায় পরিশোধ করার মতো নাই ঈদের দিনও আমরা খুশি করি আর তারা আজকে কবরের বাসিন্দা আমি যদি আমার এই যত মুর্দেগানের পক্ষ থেকে দিতাম সাইমু আমি তো আমার একটা ওপিনিয়ন হইল যে যদিন ইলা কোনো বাইর সামর্থ্য থাকে তাহলে একেবারে ফৈদ দাদা লাখর দাদা আফন দাদা একটা কল নিন আপনার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার চেষ্টা করেন ইনশাআল্লাহ কত লাইন পেয়ে যেতে পারেন হযরতকে আমি অনুরোধ করবো আপনার অব্যাহত রাখার জন্য আমার এই কথা ইয়াদ আছে আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই যুগের বহুত বড় এক শখসিয়ত তো তাই আমরা অনেক সময় হইতা থান দাদার কিছু সম্পত্তি তাই বাবায় ফাইসলা তো তাই ওখানটা দেখছি এক কলটা ফিরে আসছে আপনারা ফিরে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি বলেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম জি একটু বলবেন প্লিজ ক্লিয়ারলি আপনার নাম লাগে জয়া খাবলা জি জি ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ সবার লাগে আমরা দোয়া করব ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন কে আছে আমাদের সাথে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله عليكم السلام يا الحمد لله رب العالمين كم أنا يا الحمد لله بدر كم أنا زوجك يا مار سلام أنا مار سيدنا أنا نام كويس سلام بدر كي أمي أنا بحسن ورام جي بيا جي بچاي چاره لیا شندور بابه کیلا امرا ایدشو تو آسی نه بودران شندور بابه امرا بچاي چاره لیا سلطان ما دکون دو آتا فوری لیا شب شما بچاي چار بالو ایبا کی بچاي چار بالا تا باخته تا سیرا ما کیار একটা জিনিস করবো আপনার উপস্থাপনা খুব সুন্দর বাট ইয়ার সময় আপনি কলটা নিবে না প্লিজ আমরা মাঝে মাঝে রেকর্ড করি আর কি বাদে খাটিলে এন বাদে ইয়ে যায় আর কি প্লিজ যেহেতু হুজুরের একটা উত্তরটা দিবা আপনার উপস্থাপনা থ্যাংক ইউ নাইস লাগে আমরা সবটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার কোনো কোশ্চেন আছে ভাইয়া জি প্রশ্ন করলাম না আমি বাইচাইন তো লাগে আর কি বাইচাইন বালা তাকটা কিরকম হয় দুটা হুজুরে হইতে আর কি আচ্ছা ইনশাআল্লাহ আমি লিখে রেখেছি আজ ইনশাল্লাহ আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা জি এখন কি আছে আমাদের সাথে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় তো কলার শুনতে পাচ্ছেন হ্যাঁ জি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি কলটা ড্রপ করছে জি এখন আমাদের সাথে আর কি আছে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন, জি আমরা কোরআন শরীফ সুরা আলে ইমরানের 9 নম্বর আয়াতর ওটার তর্জমা কইবা কইবা নিয়ে হুজুরে, কোনটা সুরা আলে ইমরানের 9 নম্বর আয়াত? জি 9 নম্বর আয়াতটা, আয়াতটা কোনটা বলবেন একটু? জি জি বলেন। ওকে আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন ইনশাল্লাহ আমাদের সময় তো অতিথি এই আমাদের যেসব প্রশ্ন পর্ব আছে এবং এর ধারাবাহিকতা অনুযায়ী ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবে। এখন কি আছে আমাদের সাথে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হ্যালো। জি বলেন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি। টিভির ভলিউমটা একটু লো করে দেন, আপনার টিভির ভলিউম লো করে দেওয়াতে আপনি আমাদের কথাটা ক্লিয়ার শুনতে পারবেন, আমরা আপনার কথাটা ক্লিয়ার শুনতে পারবো, তখন আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন যে মাসনুন দোয়া চলছে এই অনুষ্ঠান তো? জি মাসনুন দোয়া অনুষ্ঠান। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি সম্মানিত অতিথির কাছে, যে একটা কুরবানির সাধারণত 7টা নাম হয়, জি তাহলে তাহলে আমি যদি ইচ্ছা করি, একজন যদি ইচ্ছা করে, তাহলে কি একসাথে কি একটা গরু দিয়ে কি 4 জন বা 3 জন এরকমের 4 জন বা 3 জনের আকিকাও দেওয়া যাবে? আমি তো জানি একজনের জন্য একটা জান দিতে হয়, তাহলে কি একটা গরু দিয়ে কি 4 জন 5 জনের আকিকা হবে, নাকি হয়তো শুধু একটা নামের আকিকা দিতে হবে? জি অসংখ্য ধন্যবাদ, আপনার চমৎকার কোশ্চেন, অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাআল্লাহ, প্রত্যেকে আপনার উত্তরটা পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন আছে বোন? ধন্যবাদ আপনাকে। এখন কি আছে আমাদের সাথে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কল ড্রপ করছে। জি আমাদের সময় তো দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনার আলোচনা থেকে যেভাবে আগ্রহ প্রকাশ করতেছে, সবাইকে আলহামদুলিল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুক এবং সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করুক সবাইকে। এখন আপনার কাছে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে কোন দোয়াটা পড়লে বাচ্চাচ্চা নিয়ে সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে? দেখেন প্রতিটা ফ্যামিলির ছেলে মেয়ে ফ্যামিলির সব রিলেশন লইয়া সুস্থ আরামে থাকা ইকে আমরা সবে চাই। জি এই জন্য জি আমি আরও কয়েকদিন বলে দিয়েছি, জি যে আমরা এই যে দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়ারে ফাঁস ওয়াক্ত রেগুলার ডাইমি করতাম। জি একটা দইল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকটা দইল رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. এই দুইটা দোয়া আমরা কন্টিনিউ করতাম। এই দুইটা দোয়ার মধ্যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফ্যামিলি সবর ঘরের সুখে শান্তিতে দিনের উঠে নমাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় সলার একটা সুব্যবস্থা লাগিয়া রেগুলার এই দোয়াটা পড়তাম। কেননা সব কিছু থাকলো আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা না থাকে অশান্তি অশান্তি অশান্তি। এখানে এই দুইটা দোয়া আমরা কন্টিনিউ করতাম আর নিজে নিজে আজকে যে প্রথম হয়েছি নিজে নিজে আল্লাহর কাছে একাগ্র চিত্তে একদম এক মনে হাত উঠাইয়া শুকুর ফানি ফেলাইয়া আল্লাহর কাছে কইতে থাকতাম, আল্লাহ শান্তি দেও, অশান্তি দূর করো, আমারে আমার আহাল ইয়াল ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব দিনের রূপে সাবিত আর কদম রাখো। জি এক জি এই দুইটা দোয়া আমরা পড়তাম, পড়তে থাকতাম আর একা একা শুকুর ফানি ফেলাইয়া ডেইলি চেষ্টা করতাম 5টা মিনিট 7টা মিনিট একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত কান ফাতাইয়া দোয়া করতাম। সুবহানাল্লাহ, চমৎকার। আর ধারণা রাখতাম যে আমি যে আমার আল্লাহর কাছে কইয়া আমিও আমি যদিও দেখি আর না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে তো আমারে দেখলা, আমার আওয়াজ আল্লাহ শুনরা, আমি যা হইয়ার কিরামান কাতিবিনে
লেখরা, চিরামান কাতিবিনে লেখরা, আর আল্লাহ আমার শুনরা, আল্লাহ তো আমার রব্বুল আলামিন, আর হামার রাহিমিন, এই ধারণা নিয়া আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে আপনি আজকে কথাটা গুলো পেশ করছেন। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক জানতে চেয়েছেন সূরা ইমরান এর 9 নম্বর অর্থ এটা, এই প্রশ্নটা রব্বানা ইন্নাকা জামিউন নাস, এই এই প্রশ্নের উত্তর আমরা জানিমু না। আচ্ছা আচ্ছা, কারণ কোরআন শরীফের 300 ফারার যদি আমি অর্থ হাত লাগি তে তো তর্জমা কোরআনের প্রোগ্রাম করা লাগবে, সেটাই বুঝছেন। কোরআন শরীফের একইবারে 300 ফারার। আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন কোরবানি তো 7 নামে কোরবানিতে 5-6 জনের নাম, এখন আসলে উনি উল্লেখ করে নাই মেয়ে কয়জন ছেলে কয়জন, ওনার প্রশ্ন আমি বুঝতে পারছি, এটা একটু ক্লিয়ার করে দেন মেহরবানি করে। ওনার প্রশ্নটা হইছে যে প্রশ্নটা বড় সুন্দর এবং এটা একেবারে বাস্তব। ঈদের দিন পরে ঈদ সালা যেদিন ও আকিকা করবা, ই যে তান কথা ঠিক আছে, জান পুরা একটাও গরু হইলে একটাও দিবা, বকরি হইলে ছেলের বেলা হইলে দুইটা দিবা, মেয়ের বেলা হইলে একটা দিবা, বকরি হইলে ছেলের বেলা দুইটা দিবা, মেয়ের বেলা একটা দিবা, গরু যদি দেন একটাও দিবা, ফলে ছেলের বেলা গরু দুইটাও দিল। কিন্তু ঈদের দিন যেহেতু ওই দিন একটা গরুর মধ্যে 60টা স্পর্শ হয়ে যায়, 60টা নাম দেওয়া যাবে, 60টা নামের ভিতরে এখন এক নাম দুই নাম তিন নাম চার নাম কোরবানি দিয়া বা এক নাম কোরবানি দিয়া বাকি যদি আপনার, যেমন ইন আর একটা কথা আছে, যদিও অপশন আছে 60 নাম দেওয়া যায়, জি, কেউ যদি এক নাম দিয়ে একটা গরু কুরবানি দিয়ে তবু হইব, দুই নাম দিয়ে যদি কুরবানি দেয় তবু হইব। আমি এই কথা আলোচনাত আসলাম যে আমরা দেশ এখনও অনেকে একা একা যে গরু দেন তাই মনে করেন, আমি তো আমার ফ্যামিলির মাঝে আছি আমরা 60 জন, 60 নাম দিয়ে দিলাম, মার নামে মার পক্ষ থেকে মা নাই বাবা নাই তাদের পক্ষ থেকে আরও দুই নাম, আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত লাগে যেহেতু শত কুরবানি দিয়েছে, আমি আমার এই গরুটার মধ্যে আমার নবীর পক্ষ থেকে আমি আরও একটা নাম দেই। মানে আপনার কথা থেকে এই কথাটা ক্লিয়ার হয়ে আসছে যে আমরা 60 জন দিতে পারবো, 60টা নাম আমরা দিতে পারবো সর্বোচ্চ, একজন দিয়ে দুইজন দিয়ে তিনজন দিয়ে যেটা যার যার অপশন আছে, কিন্তু ম্যাক্সিমাম হলো 7, 7 উপরে আমরা কোনো অংশীদারতা দিতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এনেও প্রশ্ন হইল কত হইল এই যে 7 পার্সনের মধ্যে বেশিরভাগ দেখা যায় কোনো কেউ কেউ আছেন যে নিজের কোরবানি 3 নাম দিলাম, মা নাই বাবা নাই তাদের পক্ষ থেকে 2 নাম দিলাম, দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই তাদের পক্ষ থেকে নাম দিলাম, এর ভিতরে দেখা গেল যে নবীজির নাম পক্ষ থেকে যদি দেই তে নবীর খাতিরে আমার কোরবানি কবুল হওয়ার আশা, ওই কারণে আমরা বেশিরভাগ মানুষে একটা গরু যারা একা দেন এরা একটা নাম নবীজির পক্ষ থেকেও রাখো, দাদা দাদির নামও দিয়ে দে, নানা নানির নামে দাদা দাদির পক্ষ থাকি, দাদা দাদির পক্ষ থাকি, নানা নানির পক্ষ থাকি, মুর্দেগান যার পক্ষ থাকিয়া এই আকিকা। এখন একজনের 2 বাচ্চা হয়েছে গত বছর, আরও 2 বাচ্চা হয়েছে, আকিকা করছে না, এই বছর আরও 2টা বাচ্চা হয়েছে আকিকা দিছে না, এখন কুরবানি দিয়া আরও 60 নাম আরও 60 জনের আকিকা দিতে পারবা, 5 জনের আকিকা দিতে পারবা, সেটাই 6 জনের আকিকা দিতে পারবা একটা কুরবানি দিয়া। আমার এক্সাম্পল, আমি আমার এক নাম কুরবানি আমার ওয়াজিব, আমি আমার নাম দিলাম, এর বাদে আরও 6টা বাচ্চার আমার আকিকা দিতাম, 6 মেয়ে 6 মেয়ে হোক 6 ছেলে হোক দিলেই ওই জীব,
ছেলের বেলা এই দিনের শুধু ওই দিন এটা শুধু কুরবানির দিন লাগি কুরবানির দিনের পরে ই ইটা নাই এখন যদি কইন যে কুরবানির দিন নাই আর অন্য দিন কিতা কইলে এক গরু তো আমরা তিনজনের আকিকা দিলাই তা হইতো নাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের ইনশাআল্লাহ এই আলোচনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা ছোট একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আজকে যে গুরুত্বপূর্ণ মাসালা এবং বিভিন্ন আলোচনা পেশ করতেছেন আশা করি আমরা সকলে উপকৃত হব বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত অতিথি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু